বুধবার বিজেপি এবং সিপিএম দলের রাজনৈতিক কর্মসূচি নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে খোয়াই সিঙ্গিছড় এলাকায়। এই সংঘর্ষে সিপিএম গুন্ডাবাহিনীর হাতে আহত হয়েছেন একাধিক বিজেপি কর্মী। গুরুতর আহতদের এনে ভর্তি করা হয়েছে আগরতলা জিবি হাসপাতালে। বৃহস্পতিবার আহত বিজেপি কর্মী সমর্থকদের খোঁজখবর নিতে জিবি হাসপাতালে ছুটে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। পাশাপাশি এই সংঘর্ষের ঘটনার পেছনে যারা জড়িত তাদের বিরুদ্ধে পুলিশ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে সেটাই তার আশা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘটনা পরিপ্রেক্ষিতে তিনি জানান, 2015 সাল থেকে তিনি ত্রিপুরায় আছেন। ত্রিপুরার রাজনীতিতে আসার পর থেকেই তিনি রাজনৈতিক সন্ত্রাস এবং মার্ডার যাতে না হয় তার জন্য চেষ্টা করেছেন। প্রায় 5 বছর হতে চলেছে সরকার, কিন্তু তারপরেও ত্রিপুরাতে রাজনৈতিক সন্ত্রাসের পরিবেশ রয়ে গেছে। এই ধরনের মানসিকতা থেকে বেরিয়ে আসার জন্য বারে বারে জনসাধারণের কাছে আবেদন জানানো হয়েছে, কারণ রাজনৈতিক সন্ত্রাসের ভূমি ত্রিপুরা নয়। এক্ষেত্রে খোয়াইয়ে যে ঘটনা ঘটেছে তা কখনোই কাম্য নয়। খোয়াই লাল দুর্গ তা নিয়ে গর্ব করে কমিউনিস্টরা, সেক্ষেত্রে তারা গর্ব করতে পারে, কিন্তু খোয়াইকে সন্ত্রাস ভূমি হিসেবে যাতে তারা না পরিচিতি দেয় সেই দিকটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে, কারণ এটি একটি সাংস্কৃতিক পীঠস্থান। এই সুন্দর পরিচয়টাকে কমিউনিস্টরা শেষ করে দিয়েছে, আবারও সেই প্রচেষ্টা নেওয়া হয়েছে। এক্ষেত্রে মুখ্যমন্ত্রী মানিকবাবুর নেতৃত্বে যে সরকার রয়েছে সেই সরকার এই ঘটনার শক্ত মোকাবেলা করবে। ত্রিপুরা রাজনৈতিক সন্ত্রাসের জায়গা নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্ত্রাসী রাজনীতি পাঠান নিয়ে ত্রিপুরায়। ত্রিপুরাতে রাজনৈতিক সন্ত্রাস হায়ার করে আনা হয়েছে, আর কারা সন্ত্রাসের রাজনীতি রাজ্যে এনেছে সেটা সবাই জানে। যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে সেই ক্ষেত্রে পুলিশ ল অ্যান্ড অর্ডার বজায় রাখতে সর্বোচ্চ চেষ্টা করবে বলে আশা ব্যক্ত করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। পাশাপাশি তিনি খোয়াইবাসীর কাছে আবেদন জানালেন, আপনারা খোয়াইকে কালচারাল সিটি হিসেবে তৈরি করুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সুন্দর খোয়াই তৈরি করুন, সন্ত্রাসের খোয়াই তৈরি হোক আমরা চাই না। রাজনীতিতে আছি, কাজ করি, কিন্তু আমি ত্রিপুরাতে আসার পর চেষ্টা করেছি যে রাজনৈতিক সন্ত্রাস, রাজনৈতিক মার্ডার এগুলো যাতে না হয় ত্রিপুরাতে। কিন্তু এখনও প্রায় 5 বছর হতে চলছে সরকার, তারপরও তার পরিবেশ এখনও ত্রিপুরাতে রয়ে গেছে অনেকটা। তো সেটা আমি অনেক সময় বলি যে আমি অনেক চেষ্টা করেছি যে ত্রিপুরাতে যাতে সেই মানসিকতার থেকে বেরিয়ে আসা, ত্রিপুরাই ভূমি না। কিন্তু খোয়াইতে যে ঘটনা ঘটেছে এবং খোয়াইতে এমনিতেও সেটাকে একসময় লাল দুর্গ হিসাবে এরা গর্ব করতো, গর্ব করুক তাদের কর্মভূমি হিসাবে, কিন্তু সন্ত্রাস ভূমি হিসাবে যাতে খোয়াইয়ের পরিচয় না করে। কারণ খোয়াই একটা কালচারাল সিটি, আমাদের ত্রিপুরা রাজ্যের খোয়াই আছে, কমলপুর আছে, কৈলাসহর আছে, এগুলো কালচারাল সিটি, তার একটা আলাদা পরিচয় আছে। কিন্তু খোয়াইয়ের এই সুন্দর পরিচয়টাকে শেষ করে দিয়েছিল, আবার সেটা প্রচেষ্টা করা হচ্ছে। এবং আমি আশা করি মানববাবুর নেতৃত্বে যে সরকার রয়েছে সে সরকার তার শক্ত মোকাবেলা করবেন এবং রাজনৈতিক সন্ত্রাসের জায়গা ত্রিপুরাতে নেই এবং রাজনৈতিক সন্ত্রাস ত্রিপুরাতে আয়ত্ত করে আনা হয়েছে। ত্রিপুরা সাধারণ মানুষের মধ্যে রাজনৈতিক সন্ত্রাসের মানসিকতা নেই, কারণ আমারও জন্ম গ্রামের ছোটো গ্রামে আমি দেখেছি আমাদের আত্মীয় স্বজন পরিজন যে যাই পার্টি করো এক জায়গায় বসা এক জায়গায় থাকে, এই মানসিকতা ছিল, সেটা এই ধরনের মানসিকতা চলে যাবে এটা তত দুর্ভাগ্যজনক। এবং তাকে নয়নটা সত্যভাবে মোকাবেলা করবো, আর আমিও খোয়াইবাসীর কাছে আপিল করবো যে আপনারা কালচারাল খোয়াই তৈরি করুন। নরেন্দ্রভাই মোদীর নেতৃত্বে এক সুন্দর খোয়াইয়ের যে স্বপ্ন আপনারা দেখেছেন সেটাকে সাকার দলে। এদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ সাবরুমের একটি দুর্ঘটনায় অগ্নিদগ্ধ দমকল কর্মীদের খোঁজখবর নেন, তাদের দ্রুত আরোগ্য তিনি কামনা করেছেন। পাশাপাশি গ্যাস সিলিন্ডার ব্যবহারের ক্ষেত্রে যে ধরনের সতর্কতা নেওয়া উচিত সেই সাবধানতাগুলি যাতে সবাই অনুসরণ করেন তার আহ্বান জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। যেটা সিলিন্ডার, গ্যাসের সিলিন্ডার থেকে লিক হয়েছে, তারপর যে অগ্নিসংযোগ হওয়া, আর তারপরে তিনজন আমাদের ফায়ারম্যান যে খুব সিরিয়াসলি ইনজিওর হয়েছে, কিন্তু সঙ্গে সঙ্গে আমি জিপি হসপিটালের সমস্ত ডাক্তার স্টাফদেরকে ধন্যবাদ জানাবো যে জিপি হসপিটালের সমস্ত স্বাস্থ্যকর্মীরা তাদের প্রচেষ্টা। দুজন পেশেন্টকে তো আমি দেখলাম মোটামুটি ভালোর দিকে চলে গেছে, একজন এখনও মানে সিরিয়াস আছে কিন্তু সে কথা বলতে পারে, তারপর তার বাকি সব বডি ল্যাঙ্গুয়েজ ঠিকঠাক আছে। আমি আশা করি
15 দিন বা 20 দিনে উনিও ঠিক হয়ে উঠবেন, কিন্তু এই ধরনের ঘটনা যাতে না ঘটে আমাদেরকে আরও বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। শুধু ফায়ারম্যানদেরকেই নেই, আম জনতারও, তার উপরে যে বারবার বলা হয় গ্যাসের সিলিন্ডার বা গ্যাস কীভাবে খোলা কী করা সেই বিষয়ে এত কিছু বলার পরও আমরা কোনো না কোনো জায়গায় নিজেরা ভুল করে যাই, তারই পরিণামস্বরূপ এই অ্যাক্সিডেন্ট। আগামী দিন যাতে সেটা না হয় মিডিয়ার মাধ্যমে সেগুলোকে সুন্দরভাবে প্রচার করা, তার রিপিট যাতে না হয় অ্যাক্সিডেন্ট। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্টারটেনমেন্ট।